कैपिटल स्ट्रक्चर डिसिशन दिस इज दा वेरी वेरी इम्पोर्टेंट चैप्टर कारण এটা এত বেশি ইম্পর্টেন্ট যে সামান্য এই 10 মিনিটের ক্লাসে বা 15 মিনিটের ক্লাসে আমরা একটা অঙ্ক 100% নিতে পারবো তো আসেন আমরা বোঝার চেষ্টা করি এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় আর আমরা নেক্সট ক্লাসে যখন অঙ্ক করব তখন সেই অঙ্কগুলোর যখন আমরা সেম ভাবে ক্যালকুলেশন করা শিখব তখন ইনশাআল্লাহ বুঝে যাব তো আসেন ক্যাপিটাল আমরা জানি কি ক্যাপিটাল কি ক্যাপিটাল হচ্ছে একটা ব্যবসায়ের মূল প্রাণ মূল প্রাণ কি কারণ হচ্ছে আপনি ব্যবসা শুরু করবেন কিন্তু মূলধন নাই তাহলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন না তার মানে ব্যবসায় হচ্ছে আমাদের সোল বলা হয় বিজনেস সোল তো এখন এটাকে আমি কিভাবে স্ট্রাকচারে রূপান্তর করব আসেন আমরা স্ট্রাকচারটা একটু বুঝি ধরেন আপনার এই ব্যবসা করতে 1 লক্ষ টাকা লাগবে ছোট একটা উদাহরণ তো আপনি নিজে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন তাহলে সম্পূর্ণ টাকা কি নিজের এই জন্য এই ক্যাপিটালটাকে বলা হয় শেয়ার ক্যাপিটাল কি ক্যাপিটাল এখন আপনি শুরু করছেন ব্যবসা নিজে নিয়ে শুরু করছেন 80,000 তাহলে আপনাকে কি করতে হবে 20,000 টাকা আরো কোথা থেকে ধার করতে হবে কারণ আমার 1 লক্ষ টাকাই লাগবে ব্যবসাটা শুরু করার জন্য তাহলে বাকি টাকা নিয়েছি আমি 20,000 তার মানে মোট হচ্ছে আমার 1 লাখ টাকা হয়েছে তো নিজে যেটা দিয়েছি সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল আর বাইরে থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে কি লোন ক্যাপিটাল অথবা এটাকে বন্ড ক্যাপিটাল বলে কি বলে বন্ড বা ডিবেঞ্চার ক্যাপিটাল কথা কি বুঝতে পারছেন সাধারণত ক্যাপিটাল স্ট্রাকচার বলতে এটা বোঝায় যে ব্যবসায়ে কোন সোর্স থেকে কত পরিমাণ অর্থ আপনি গ্রহণ করে ব্যবসা শুরু করতেছেন দিস ইজ দা ক্যাপিটাল স্ট্রাকচার কি বুঝতে পারছেন আপনি নিজের মূলধন 100% নিয়ে শুরু করতেছেন না 50-50 নিয়ে শুরু করতেছেন নাকি 70-30 নিয়ে শুরু করতেছেন এইভাবে যদি শুরু করেন দিস ইজ দা ক্যাপিটাল স্ট্রাকচার এখন অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতে কি বুঝি অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতে ওই স্ট্রাকচারটাকে বুঝি যে স্ট্রাকচারটাকে দিয়ে ব্যবসা করলে আপনার খরচ সবচেয়ে কম হবে ওই স্ট্রাকচারটা দিয়ে ব্যবসা করলে কি হবে সবচেয়ে খরচ কম হবে কিভাবে বুঝলাম একটু দেখি 50,000 আর ঋণ নিলাম 50,000 তাও তো আমার 1 লাখ টাকাই হলো তাই না আচ্ছা নিজেরটা নিয়ে শুরু করলে আমার 12% সুদ হবে মানে 12% খরচ হবে আর যদি 80-20 দিয়ে শুরু করি তাহলে আমার 11% খরচ হবে আর যদি 50-50 দিয়ে শুরু করি তাহলে আমার 10% খরচ হবে এবার বলেন কোনটা আমার জন্য বেস্ট খরচ কমটা আমার জন্য বেস্ট না স্বাভাবিকভাবে আমরা রিকশাওয়ালাকে ভাড়া জিজ্ঞেস করলে তিনটা রিকশাকে যখন আমরা জিজ্ঞেস করি যেটা কম বলে সেটাই তো খরচের ক্ষেত্রে আমরা সবসময় ডিসিশন নিই কমটা তাহলে এই তিনটার মধ্যে আমার খরচ কম 10% এই 10% আমার জন্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কথা কি বুঝতে পারছি অর্থাৎ যেই স্ট্রাকচারে আমার খরচ সবচেয়ে কম ক্লিয়ার এবার আসেন হচ্ছে বিইপি ব্রেক ইভেন পয়েন্ট ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমরা কি বুঝি ব্যবসায় ব্রেক ইভেন পয়েন্ট কি অর্থাৎ যেই পরিমাণ পণ্য উৎপাদন করলে আমাদের 1 টাকা লাভও হবে না লসও হবে না সেই পরিমাণ আর টাকাটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট কথা কি বুঝতে পারছি আর ইনডিফারেন্ট পয়েন্ট বলতে তাহলে আমি কি বুঝি বলতেছে যেই পরিমাণ অর্থ আয় করলে ব্যবসায় ইপিএস সমান হবে কি বুঝছি না বুঝিনি কি বলছি ব্রেক ইভেন হচ্ছে টোটাল ব্যবসার জন্য আর ইনডিফারেন্ট পয়েন্ট হচ্ছে শুধুমাত্র আয়ের জন্য মানে কত টাকা আয় করলে আমার ইপিএস ইপিএস মানে কি আর্নিং পার শেয়ার সমান হবে কি হবে সমান তাহলে দুইটা প্রায় কাছাকাছি কিন্তু একটা হচ্ছে সার্বিক অবস্থা আর একটা হচ্ছে শুধু একটা অবস্থা ঠিক আছে আচ্ছা তো ফাইনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট এফ বি ইপি এফ মানে ফাইনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট আর্থিক কি সমচ্ছেদ বিন্দু বাংলায় বলা হয় তো এটার একটা স্ট্রাকচার একটা সূত্র আছে আমরা সেটা দিয়ে যখন করব তখন আমরা বুঝতে পারব ইপিএস তো দেখলাম ইবিআইটি এর গ্রাফটা এখানে আঁকা আছে আমরা এখন দেখার চেষ্টা করব তার আগে আইপি এর ফর্মুলাটা আমরা দেখব সব সময় ইনডিফারেন্ট পয়েন্ট আইপি এর ফর্মুলা হচ্ছে ইবিআইটি -I ব্র্যাকেটে 1 -T
তারপরে মাইনাস পিডি ডিভাইডেড বাই এনএস ওয়ান, এখানে ওয়ান মানে হচ্ছে অপশন ওয়ান, মানে নাম্বার অফ শেয়ার ওয়ান। আবার ইবিআইটি মাইনাস আই ওয়ান মাইনাস টি মাইনাস পিডি ডিভাইডেড বাই এনএস টু, যদি আমাকে অপশন টু বলে তাহলে ওয়ান আর টু এর সাথে করব, যদি বলে অপশন ওয়ান আর থ্রি এর সাথে ব্রেক ইভেন বের করো তাহলে কি করব আমরা, এখানে ওয়ান লিখবো এখানে কি লিখবো থ্রি, যদি আমরা টু আর থ্রি এর সাথে করতে বলে তাহলে এখানে কি লিখবো এখানে টু এখানে থ্রি। কথা কি বুঝতে পারছেন? প্রশ্নে আমাকে উল্লেখ করে দিবে ইনডিফারেন্ট পয়েন্ট কার আর কার মধ্যে আমাকে করতে হবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তো ইনডিফারেন্ট পয়েন্টের একটাই সূত্র, এটা মুখস্থ করলে আমরা সবসময় এই অঙ্কটা করতে পারবো। তো ইবিআইটি গ্রাফটা একটু দেখি, আমাদের আমরা জানি গ্রাফ পেপারে আমরা সেকেন্ড ইয়ারে অনেক গ্রাফ করব, বিজনেস স্ট্যাটিস্টিক্স অনেক গ্রাফ আছে, ফার্স্ট ইয়ারে গ্রাফ নাই বললেই চলে, এটা গ্রাফ পেপারে করলেও হবে অথবা খাতায় যদি করতে চান কেউ সেটা সুন্দর করে গুছিয়েও করতে পারবেন। একটা গ্রাফে দুইটা অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে আমরা ইউনিট ধরেছি ওয়াই অ্যাক্সিসে আমরা টাকা ধরেছি, কি কথা বুঝতে পারছেন? আর ভেরিয়েবল বলতে কি বুঝে, যেটা পণ্য উৎপাদন করলে খরচ বাড়বে উৎপাদন করলে খরচ কমবে, কিন্তু ফিক্সড কস্ট কি, ফিক্সড কস্ট কাকে বলে, আপনি উৎপাদন যাই করেন না কেন খরচ একই রকম থাকবে। ধরেন আপনি ফ্যাক্টরির জন্য ভাড়া নিয়েছেন ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি এখন আপনি একটা উৎপাদন করলেও ফ্যাক্টরি ভাড়া যা দিতে হবে, আর আপনি যদি এক লক্ষ উৎপাদন করেন তাও ফ্যাক্টরি ভাড়া সেমটাই দিতে হবে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ফিক্সড কস্ট। কি ফিক্সড কস্ট সব সময় সোজা রেখা হবে, কি বুঝতে পারছেন? এরপরে আমরা একটা দাগ টেনেছি এখানে বক্স করেছি ফার্স্ট, এটাকে বলা হয় সেলস বক্স, মানে টোটাল সেলস বলা হয় এটাকে, কি বলা হয় সেলস। তো শূন্য বিন্দু থেকে এই বক্সের শেষ বিন্দু পর্যন্ত একটা রেখা টানলে এই রেখাটাকে বলা হয় সেলস লাইন, কি লাইন বলা হয় সেলস লাইন। আর এরপরে ব্রেক ইভেনের ইউনিট থেকে ওই সেলস লাইন বরাবর স্পর্শ করলে আবার টাকা বরাবর স্পর্শ করলে যে বিন্দু তৈরি হয় সেই বিন্দুটাকে বলা হয় হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, কি বলা হয় সমচ্ছেদ বিন্দু, ক্লিয়ার? এখন এই ফিক্সড কস্টের কর্নার কর্নার থেকে ওই ব্রেক ইভেন বিন্দুকে স্পর্শ করে যে রেখাটা তৈরি হয় সেই রেখাকে বলা হয় টোটাল কস্ট লাইন, কি লাইন বলা হয় কস্ট লাইন বা টোটাল কস্ট লাইন বলা যায়। এখন এই টোটাল কস্ট লাইন আর সেলস এর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য তৈরি হলে এটাকে বলা হয় প্রফিট, আর এই বিন্দু থেকে নিচের দিকে যে গ্যাপ তৈরি হয় সেটাকে বলা হয় লস। যদি কখনো আমাকে এরকম চার্ট আঁকতে বলে তাহলে আমরা এরকম একটা চার্ট আঁকবো, হয়তো প্রয়োজনে একটু এদিক সেদিক হয়ে আসতে পারে। এবার আসেন যেটার মাধ্যমে, যেই ছকের মাধ্যমে আমরা এই ডিসিশনটা গ্রহণ করতে যাব, এই সূত্রটা গ্রহণ করতে যাব, সেটা হচ্ছে আমাদের সিএসডি টেবিল, মানে কি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন টেবিল। কিভাবে করব এই ডিসিশনটা? প্রথমে হচ্ছে সেলস, অল্টারনেটিভ ওয়ান অল্টারনেটিভ টু অল্টারনেটিভ থ্রি, সেলস যে থাকবে এমন না, ইবিআইটি থেকেও অঙ্ক শুরু হইতে পারে, তবে আমরা যদি প্রথম একবারে পরিপূর্ণ একটা ছক করে দিয়েছি যেন আপনি একবারে বুঝতে পারেন লাস্ট পর্যন্ত আমাদের কিভাবে বের হয়। সেলস দেওয়া আছে প্রত্যেকটা বসাইলাম, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট আমরা বাদ দিব, বাদ দিলে যেটা পাবো সেটা কি পাবো বলেন তো, ইবিআইটি, ইবিআইটি থেকে আমরা কি বাদ দিব আই, আই তে কি বোঝায় ইন্টারেস্ট, আই তে কি বোঝায় ইন্টারেস্ট, ইন্টারেস্ট বাদ দিলে আমরা যেটা পাবো সেটার নাম কি ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স এর যে টাকাটা হবে এই টাকার উপরে যখন আমরা ট্যাক্স প্রয়োগ করব ট্যাক্স এর রেটটা হতে পারে 40% অথবা 50% অথবা যেটা দেওয়া থাকবে, যদি অঙ্কে পার্সেন্টেজ দেওয়া না থাকে আপনি 40% অথবা 50% ধরে নিতে পারবেন, আর যদি ট্যাক্স দেওয়া যেটা থাকবে আমরা সেটাই এখানে প্রয়োগ করব, কার উপরে প্রয়োগ করব ইবিআই ইবিটির উপরে, ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স এর উপরে। এরপরে ট্যাক্স বাদ দিলে আমরা পাবো ই এটি, আর্নিং আফটার ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স থেকে পিডি বাদ দিব, পিডি কি, পিডি হচ্ছে কি প্রেফারেন্স ডিভিডেন্ড, কি প্রেফারেন্স ডিভিডেন্ড, মানে আমাদের প্রেফারেন্স শেয়ারের যে লভ্যাংশটা দেওয়া হয় সেটাকে বলা হয় প্রেফারেন্স ডিভিডেন্ড। এই প্রেফারেন্স ডিভিডেন্ড বাদ দিলে যে অর্থটা পাবো সেটা শুধু কমন স্টক হোল্ডারদের জন্য আয়, যে টাকাটা আমরা পাবো আবারও বলছি
সবকিছু বাদ দেওয়ার পরে যে টাকাটা পেয়েছি সেটা হচ্ছে কমন স্টক হোল্ডারদের জন্য আয়। এই আয় কে আমরা বলবো ইএসিএস, মানে কি পূর্ণ মিনিংসটা কি হবে, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক। এই কমন স্টকের টাকাকে যখন আমি নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিব, কি দিয়ে ভাগ দিব, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিব, তাহলে আমরা পাবো ইপিএস, মানে আর্নিং পার শেয়ার। এই অপশনে আর্নিং পার শেয়ার, এই অপশনে আর্নিং পার শেয়ার, এই অপশনে আর্নিং পার শেয়ার। সে আমাদের আর্নিং পার শেয়ার এখানে আসছে 15, এখানে আসছে 17, এখানে আসছে 11। তাহলে কোন অপশনটা আমার জন্য বেটার? আমাদের জন্য অপশন টু টা বেটার। কেন বলেন তো, এই আর্নিং পার শেয়ার এখানে 17 টাকা, অর্থাৎ একটা শেয়ার প্রতি আয় হচ্ছে 17 টাকা। আমরা একটু আগে বলেছি নিয়েছি কমটা, এখন আমরা কেন বেশিটা নিচ্ছি, এখন হচ্ছে আয়ের হিসাব, আয় হলে বেশিটা নিব, ব্যয় হলে কমটা নিব। তার মানে ইপিএস যে অপশনে আমার জন্য বড় হবে সেই অপশনটাই আমার জন্য কি হবে, ভালো। কি বুঝতে পারছি? তো এতটুকু যদি আপনারা ভালো করে বুঝে নেন তাহলে আর আপনারা অবশ্যই নেক্সট যে অঙ্কগুলো করব আমরা অবশ্যই আপনারা বুঝবেন। কোন কোশ্চেন আছে? ঠিক আছে, ধন্যবাদ।